हेलो एवरीवन, वेलकम टू स्माइल स्टडी। ये वीडियो बेस रैंडमलि तुम्हारे बना बेस राते, तार कारण एकटाई, पीएससी थेके एबारे जारा डब्ल्यूबीसीएस 2020 मेन्स दिएछो तादेर जोन्नो एकटी खुबी खुबी गुरुत्वपूर्ण आपडेट प्रकाश करेछे। सेटी हलो तुम्हारा जे 800 नम्बर दिएछो मेन्से, अर्थात जे एमसीक्यू पेपरगुलो तार आंसर की पीएससी प्रकाश करबे। एबं अलरेडी GS1 एबं GS2 अर्थात जेटी इंडियन हिस्ट्री उइथ स्पेशल रेफरेंस टू नैशनल मुभमेंट এবং ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এবং সায়েন্স এবং সি এর যে পেপারটা হয় ওনারা পেপার 3 এবং 4 বলছেন, যে জেনারেলি যেহেতু কম্পালসারি অ্যাড করা হয়েছে, অ্যাকচুয়ালি ওটা GS1 এবং GS2। তো সেক্ষেত্রে তার আনসার কি পিএসসি প্রকাশ করেছে, এবং পিএসসি জানিয়েছে যে তারা যে আনসার কিটা প্রকাশ করেছে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আনসার কিটা তোমরা চেক করে দেখো। কোনো উত্তর যদি তোমাদের মনে হয় যে এই উত্তরটা সংশোধন হওয়ার প্রয়োজন আছে, তাহলে তোমরা সেটা পিএসসিকে জানাতে পারো, পিএসসি তাদের নির্ধারিত সময়ের মধ্যে সেটি আপডেট করে দেবে। তো আমি এখানেই কোথাও লিঙ্কটা পিন করে দিচ্ছি যে কবে কি ডেট থাকছে। তো মোটামুটিভাবে GS1 অর্থাৎ ইতিহাসের যে পেপারটা, ইতিহাস এবং ভূগোলের পেপারটির জন্য তোমরা সময় পাবে 17 তারিখ সকাল থেকে 19 তারিখ মিডনাইট অবধি, অর্থাৎ তোমাদের কাছে 18 একদম পুরোপুরি হাতে থাকছে, তোমরা যে কোনো সময় করতে পারো। 19 তারিখ মিডনাইটের পর কিন্তু এটা আর গণ্য করা হবে না, নেওয়া হবে না। এবং তারপরে যদি আমি আসি GS2 অর্থাৎ পেপার 4, যেটা কিনা সায়েন্স এবং টেকনোলজি, বিজ্ঞান এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা জড়িত, তো সেক্ষেত্রে তোমরা সময় পাবে 21 থেকে 23 তারিখ। এটা আমি এখানে দিয়ে দেবো, এখানে পিন করে দিচ্ছি আমি 21 থেকে 23 তারিখ অবধি। এবং একইভাবে 21 তারিখ সকাল থেকে 23 তারিখ মিডনাইট অবধি তোমাদের কাছে সময় থাকবে, তোমাদের যে উত্তরগুলো দেওয়ার সেই উত্তরগুলো তোমরা পিএসসিকে পাঠাতে পারো। এক্ষেত্রে শুধু দুটো কথাই বলার, তারা কেন এই আনসার কিটা প্রকাশ করছে, তার কারণ একটাই, এই যে 800 নম্বর, এই 800 নম্বর মেন্সে এমসিকিউ হয়, সেক্ষেত্রে আমাদের একটা আনসার কি দরকার এবং জরুরি হয়ে পড়ে, সেক্ষেত্রে তারা আনসার কিটা দিচ্ছে। এবং একটা কথা বলার, যেটা আমি গ্রুপে দেখছি যে যখন যারা জানতে পারছো তারা ওয়েট করছো অনেক ক্ষেত্রে অন্য কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কিংবা তোমাদের কোনো দাদা দিদি যে সে আনসার কিটা মিলাবে, মিলিয়ে পিএসসিকে পাঠাবে। এক্ষেত্রে একটা কথা বলা যে এটা তোমরা করো না, কিছু দায়িত্ব নিজেদের উপরও নাও, তোমরা আনসার কিটা চেক করো কেন, এবং শুধুমাত্র যারা মেন্স দিয়েছো তাদেরকে বলছি না, যারা নিউ কামার, যারা এরপরে WBCS দেখবে কিংবা নতুন দিয়েছো এবছর, তাদেরও এটা সমানভাবেই রেসপন্সিবিলিটি হয়ে দাঁড়ায়, কারণ তোমরাও ভবিষ্যতে সিরিয়াস ক্যান্ডিডেট, তোমরা এই মুহূর্তেও সিরিয়াস। তোমরা চেক করো, চেক করে যদি দেখতে পাও যে কিছু প্রশ্ন তোমাদের সমস্যাজনক লাগছে, তোমরাও এটি পিএসসিকে মেল করতে পারো, এবং পিএসসিকে যেভাবে জানানোর দরকার সেভাবে তোমরা জানিয়ে দিও। জানিয়ে দেওয়ার পর পিএসসি কিছুদিনের মধ্যেই আবার বাকি দুটো পেপারও রিলিজ করবে, বাকি দুটোর আনসার কিও রিলিজ করবে, আমি সেই মুহূর্তে আবার একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আপাতত আমি এখানে ডেটটা দিয়ে দিচ্ছি কোন সময় থেকে কোন সময়ের অবধি দিতে পারো। এবং আমি বারবার বলবো, যারা শুধুমাত্র মেন্স দিয়েছো তাদের জন্য নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, কারণ একটা আনসার এদিক ওদিক হলে কিন্তু তোমাদের নামটাও মেরিট লিস্ট থেকে এদিক ওদিক হয়ে যাবে, আসবে না। তো সেক্ষেত্রে তোমরা যথেষ্ট রেসপন্সিবিলিটি নাও, নিজেরাই রেসপন্সিবিলিটি নিয়ে আনসারটা অবশ্যই চেক করো, ইতিহাসের পেপার, ভূগোল পেপার, এবং তারপরে যেটা বিজ্ঞান এবং জিকের পেপার, এই দুটো পেপার চেক করে তোমরা পিএসসিকে জানাও। খুব ভালো করে খুঁটিনাটি করে চেক করো, কিছু ডেটা তোমরা দরকার পড়লে ইন্টারনেট থেকেও চেক করতে পারো, কারণ পিএসসি তোমাদেরকে এবার এই সুযোগটা দিয়েছে, এই সুযোগটা হাতছাড়া করো না। কারণ 1 নম্বর, বারবার বলা, 1 নম্বর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু মেরিট লিস্ট থেকে নামটা বাদ হয়ে যেতে পারে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, তোমরা পারলে তোমাদের বিভিন্ন বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও যারা এই মুহূর্তে মেন্স দিয়েছে, আমি আশা করবো তাদের এটা কাজে লাগবে।